সম্প্রতি দায়হাটা পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল, যিনি এক তরুণীকে কুপ্রস্তাব দিয়েছিলেন, এবার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পদত্যাগপত্র পৌঁছে গেছে ওই নেতার কাছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ওই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল, আর তখনই ঘটনাটা ভাইরাল হতেই নড়ে চড়ে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। নেট মাধ্যমে সেই সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, তাতে শোনা যায় ওই তরুণী একজনকে কাকা বলে সম্বোধন করে চাকরির আবেদন করছেন। অভিযোগ, যাকে কাকা বলা হচ্ছে তিনি দায়হাটা পুরসভার চেয়ারম্যান। পুজোর আগে একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের বিনিময়ে ওই তরুণীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেন তিনি। সম্প্রতি সেই ক্লিপ প্রকাশ্যে আসতেই সমস্যায় পড়ে জেলা তৃণমূল, এমনকি দলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠে। এরপরই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পদত্যাগের নির্দেশ যায় জেলায়। এই প্রেক্ষিতে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দায়হাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অভিযুক্ত চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়েছে। পরে যদি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয় তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিশির কুমার মণ্ডল। তিনি বলেন, আমি ওই মহিলাকে চিনি না, আমাকে ফাঁসানো হয়েছে। ইতিমধ্যে কাটোয়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পাশাপাশি এই ঘটনায় দলকেও তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন।